আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্য ভিডিওতে থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয়ে কথা বলবো। আজকের বিষয়টা হচ্ছে আপনি আপনার পেজ থেকে যে কোনো গ্রুপে জয়েন করতে পারবেন। আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে এবং সেই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি চাচ্ছেন কোনো গ্রুপে জয়েন করতে যাচ্ছেন না, অর্থাৎ আপনার কিছু পেজ আছে যেই পেজ থেকে আপনি গ্রুপে জয়েন করতে যাচ্ছেন। ধরুন আপনার টেক রিলেটেড কোনো পেজ থাকতে পারে অথবা ব্লাড ডোনেটর এই বিষয়ে কোনো পেজ থাকতে পারে, তো আপনি চাচ্ছেন এই রিলেটেড কিছু গ্রুপের সাথে জয়েন করতে, কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে জয়েন করতে চাচ্ছেন না, আপনি পেজ থেকে জয়েন করতে চাচ্ছেন। এই ধরনের চিন্তা যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি আমার ফেসবুকে চলে গেলাম। এটা হচ্ছে আমার ফেসবুক, এটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে আমরা গ্রুপে জয়েন করব। তো গ্রুপে আমি জাস্ট এখানে সার্চ দিলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, ব্লাড ব্যাংক ঢাকা, এখানে আমি ক্লিক করলাম। সেখান থেকে একটা গ্রুপে ক্লিক করার পর এটা দেখুন ঢাকা ব্লাড ব্যাংক, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে জয়েন্ট গ্রুপ লেখা আছে। আমি যখন জয়েন্ট গ্রুপে ক্লিক করলাম তখন দেখুন আমার যে কয়টা পেজ আছে, যে কয়টা পেজের অ্যাডমিন আমি, ঠিক সেই কয়টা পেজ এখানে চলে আসছে এবং আমার পার্সোনাল অ্যাকাউন্টের অপশনটা এখানে চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে যে কোনো একটা যে পেজের থেকে আপনি গ্রুপে জয়েন করতে চাচ্ছেন, এখানে সাপোজ আমি এটা নূর ব্লগ অ্যান্ড টিউটোরিয়াল টিক দিলাম, এখান থেকে জয়েন গ্রুপ করলাম, আমার কিন্তু এখান থেকে জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ইয়াস ইউ ক্যান চুজ আন অপশন, এটা জাস্ট একটা ফর্মালিটি, আমরা সাবমিট করলাম। এখন কিন্তু এখানে আর একটা অপশন দেখুন, ঠিক এই যে এই জায়গাটা, আমি যেহেতু আমার এই এই পেজ থেকে আমি জয়েন করেছি, এই কারণে এই পেজটা এখানে চলে এসছে ইন্টারঅ্যাক্টিং অ্যাজ পেজ, ঠিক আছে। আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন আমার ঠিক সেই পেজটা আসছে এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট আসছে, অন্য কোনোটা অ্যাকাউন্ট আসছে না। আমি যদি এখান থেকে ক্যান্সেল জয়েন করে দিই, জয়েন করার পর আমি এখান থেকে যদি আবার জয়েনে ক্লিক করি, আবার দেখুন অনেকগুলো পেজ আসতেছে। তো এই সিস্টেমে আপনি আপনার পেজ দিয়ে আপনি জয়েন করতে পারবেন। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যে গ্রুপে জয়েন করবেন সেই গ্রুপে একটা সিস্টেম থাকতে হবে। সেই সিস্টেমটা যদি থাকে তাহলে আপনি একটা পারমিশন দেওয়া থাকে, সেই পারমিশনটা যদি দেওয়া থাকে তাহলে আপনি খুব সহজে জয়েন করতে পারবেন, আর যদি পারমিশন দেওয়া না থাকে তাহলে জয়েন করতে পারবেন না। আমি সেই বিষয়টা একটু দেখাবো যারা গ্রুপ নিয়ে কাজ করেন। আমি আমার একটা গ্রুপে চলে যাচ্ছি জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমার একটা গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে সেই সিস্টেমটা কীভাবে আপনি পারমিশন অ্যালাউ করবেন সেটার জন্য একদম উপরে ডান পাশে এখানে চলে গেলাম, এখান থেকে গ্রুপ সেটিংয়ে ক্লিক করলাম। গ্রুপ সেটিং থেকে নিচেই দেখুন যে অপশনটা আছে, এই যে হু ক্যান জয়েন দ্য গ্রুপ, এই যে এটা, এখানে যে অপশনটা বলছে যে কে আপনার গ্রুপে জয়েন করতে পারবে, একটা আছে পিপুল অ্যান্ড পেজ, দুইজন পিপুলও পারবে পেজও পারবে, আর একটা আছে অনলি পিপুল। আপনার এমন কিছু গ্রুপ থাকে যে গ্রুপে কোনো পেজ আপনাকে জয়েন করতে পারবে না, পেজ থেকে শুধুমাত্র পিপুলরাই জয়েন করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখতে পারেন, এখান থেকে কনফার্ম করলে হয়ে যাবে। তো সাধারণত পিপুল অ্যান্ড পেজ এটাই দেওয়া থাকে, ঠিক দেওয়া থাকে, তো সবাই এটা দিয়ে রাখতে পারেন, যে কোনো পেজ থেকে আপনাকে আপনার গ্রুপে জয়েন করতে পারে। তো আশা করি আজকের ভিডিওটা হেল্পফুল হয়েছে এবং সবাই বুঝতে পেরেছেন কীভাবে কী করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং নতুন কোনো ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানা থাকলে কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে জানাবেন।